বৈরবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণসভা অনুষ্ঠিত। কিশোরগঞ্জের বৈরবে আজ বুধবার প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ষষ্ঠতম স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব মোহাম্মদ শাকত মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম বাকিবিল্লা, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ সহ অনেকে। আলোচনা সভা শেষে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ মোহাম্মদ হাবিব রহমান নিজামী। বক্তারা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতিচারণ করেন। বৈরব থেকে মিজানুর রহমান পাটোয়ারি, তথ্য ও ভিডিও চিত্রে অকিওয়ান ডট টিভি।